সবাই করেছেন একটা ফ্লায়ার নেন, কোথা থেকে নেবেন? হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে ফ্লায়ার নেন, কপি করা শুরু করেন, স্ক্রিন শেয়ার দেন। আপনাকে আরেকবার দেখাই দিচ্ছি কিভাবে একটা ফ্লায়ারের ইয়েটা নিতে হয়। আমরা কালকে যেরকম বিজনেস কার্ড দিয়েছি না, একটা সেভ এরিয়া, তারপরে একটা আমাদের যে অ্যাকচুয়াল যে সাইজটা আর আমাদের ব্লিডটা, ঠিক আছে? সেম ফ্লায়ারও আমাদেরকে তিনটা জিনিস নিতে হবে। জি, একই পদ্ধতি, শুধু একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে আমরা বিজনেস কার্ডে সেভ এরিয়া কত নিয়েছিলাম, 0.25 না? এখানে আমরা সেভ এরিয়া নেব 0.5, ঠিক আছে? আর আমাদের ফ্লায়ারটার মূলত দুইটা ইয়েতে হয়, একটা হচ্ছে লেটার সাইজে আর একটা হচ্ছে A4 সাইজে। আমরা এখন লেটার সাইজ যেটা ওটা দিয়ে করতেছি আর কি। তো তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, একটা ইয়া নেবেন, প্রথমে আমাদের সেভ এরিয়াটা নিতে হবে। লেটার সাইজ হচ্ছে যে আমাদের মেন যে লেটার, যে লেটার সাইজের যে অ্যাকচুয়াল সাইজটা সেটা হচ্ছে 8.5 বাই 11, ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে সেভ এরিয়া নিতে হয় তাহলে আমাদেরকে কি 4.5 মাইনাস করে দিতে হবে। তাহলে আমাদেরকে প্রথম নিতে হবে 4.5 মাইনাস করে দিয়ে তার প্রথমে নিতে হবে যে সেভ এরিয়াটা। সেভ এরিয়াটা নেওয়ার জন্য আমাদের প্রথমে নিতে হবে 8.8 বাই 8 হচ্ছে আমাদের ওয়াইড হবে আর হাইট হচ্ছে আমাদের 10.5 হবে, ঠিক আছে? আমরা আবার ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজে যাওয়ার পরে আমাদের 0.5 করে বাড়াবো। 0.5 করে বাড়ালে আমাদের অ্যাকচুয়াল যে সাইজটা ওটা পাবো, ওটা হচ্ছে আমাদের 8.5 বাই 11। তারপর আমরা ব্লিড বাড়াবো আমাদের 0.25, আমাদের ব্লিড সবসময় 0.25 বাড়বে, ব্লিড সবসময় ঠিক থাকবে। বুঝতে পারছেন? বাকিটা আগে নিও। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে একটা ব্লিড বানা, তারপরে গ্রাফিক্স রিভার থেকে একটা ডিজাইন কপি করতে হবে। সবাই যারা টিভির সামনে বসে আছেন সবাই স্ক্রিন শেয়ার দেন, আমি সবার কাজ দেখবো একসাথে। সঞ্জয় ভাই, সঞ্জয় ভাই আছেন? হ্যাঁ ভাই। ভাই লিংকটা তো পাঠান। লিংক আমি তো যে পাঠাই আইছি 3:30 সময়, ঠিক আছে? আমি তো জানি যে আজকে 4টার সময় ক্লাস, ঠিক আছে? বাইরে গেছিলাম কাজে, ওখান থেকে আসলাম, আইসে যে স্নান করে খাওয়া দাওয়া করে যে বসলাম, আমার শুনে যে 2:00 থেকে ক্লাস শুরু হয়েছে। তো পাওয়া গেছে? না ভাই, ওইটা পাচ্ছি না তো। ফটোশপ ব্লাস্টার অনলাইন পাওয়া যাচ্ছে না?
পাইছি কিন্তু ওই যে ওইটা পাইতেছি না আর কি। কোনটা বলতেছি কি যে আমাদের ভাইয়ের যেটা আছে বা আপনার যেটা আছে ওইটা তো পাই না। বুঝি নাই মানে অনেকগুলা পাচ্ছি কিন্তু ওই যে যেটা যে কাজ করাচ্ছে এইটা পাচ্ছি না বা আপনার যেটা আছে ওইটাও পাচ্ছি না। ও ফটোশপ সিসি কত বর্ষণ পাইছেন? আমার কাছে তো আছে সিসি 15। আপনার এটা কি সিসি 15 হ্যাঁ 15 আমার কাছে 15 আছে 19 আছে আমি 15 তে কাজ করি বেশি। ও 19 টা পাইছি তো এটা তো অন্যরকম ভালো লাগে না। সুরাইয়া স্ক্রিন শেয়ার দেন না কেন? তারপরে আফরিন স্ক্রিন শেয়ার দেন না কেন? তারপরে আর আফরান ভাই আপনার কারেন্ট আসছে? শুভ ভাই, তারপরে হচ্ছে আমাদের সঞ্জয় ভাই, পাপু ভাই তো পারে আমি বলে লাভ নাই এগুলা। আচ্ছা করেন, যে কোনো একটা শেষ দেন। আমি যে সিস্টেমে দেখাচ্ছি ওই সিস্টেমে করবেন তাহলে ডিজাইনের মানটাও ভালো হবে আস্তে আস্তে আর অনেক কিছু তৈরি করা শিখে যেতে পারবে। এগুলো কোর্সে না তো সব অলরেডি এগুলো হয় কপি করা আছে স্যার এক্সপেরিয়েন্স বলতে কি মিনিট সোনা আমি করি রেজিস্টার করে ডিজাইন করা আছে মানে শুধু কপি করা। হ্যাঁ কপি তো আপনি কপি করে তো শিখতে হবে। আজকে তো আপনি আপনি তো এখানে সবার থেকে অভিজ্ঞ তো আপনার ইয়েটা শেয়ার করেন সবাইকে অবশ্যই ওনারা তাহলে একটু আরেকটু ইন্সপায়ার হবে। কপি ওনার তো ফার্স্ট অবস্থায় অনেকে কপি করতে চায় না, সমস্যা হচ্ছে এটা। হ্যাঁ আমি এখন মানে রেগুলার তো এখন বিভিন্ন ডিজাইন আমি যাতে দিওয়ার ডিগ্রি তারপরে ডিগ্রি মানে এদের থেকে কালেক্ট করে রাখছি মানে কপি করার জন্য অলরেডি ডিগ্রিটা ডিজাইন এখন আমার কাছে আছে। আর কোনো ব্যথা থাকবে না ছিলেন
এবং 57% চার্জ আছে, এটাতে চার্জ হবে না, যতটা চার্জ আছে কি এখনো ওই যে ডিজাইন খুঁজে পাই নাই? একদম উপরে ওঠেন, উপরে যাইয়া লেখেন, ওই যে উপরে একদম উপরে আছে কর্পোরেটের একটা অপশন আছে, আপনি ইজি ফ্লাইয়ার লিখছেন। ইজি ফ্লায়ার লিখলে কি হবে, কঠিন ফ্লায়ার দিতে হবে, প্রিন্টে যান, প্রিন্ট থেকে ফ্লায়ারে যান।
ফ্লায়ার আছে, ফ্লায়ার ইজি ফ্লায়ারটা লেখা যাবে না, কঠিন গুলা করতে হবে। ওই যে উপরে দেখেন কর্পোরেট আছে, ওই কর্পোরেটে ক্লিক করুন, উপরে উপরে চলে যাচ্ছে। তো ওই যে ইভেন্টের পরে এগুলো ইজি আছে, কোনটা করবেন করেন, নিচে যান করে নিচ্ছে, সব ইজি আছে। ইজি খুঁজলে হবে না, ইজি খুঁজলে ডিজাইন শেখা হবে না। কজন আছে? 18, একজন, দুজন, এটা কি সুরে এনেছে না আফ্রেন এনেছে? যে ব্লু কালারের এটা, এটা তো কঠিনটা নিল দেখ। এই যে গ্রিন কালার, এটা কে এনেছে? এটা কার? দ্য ক্রিয়েটিভ এজেন্সি। এটা তো পুরো হচ্ছে যে গ্রেডিয়েন্টের কাজ, আরো সহজ নেই না? এত তাড়াতাড়ি তো গ্রেডিয়েন্টের কাজ পারবেন না। সহজ বলতে একটা
কি কই সহজ দেখে না, এই যে প্রথমগুলো তো সহজ ছিল, এটা তো কঠিনটা নিয়ে আসছে। ওটা ওই যে পুরো গ্রেডিয়েন্টস দিয়ে করতে হবে, ওটা ইলাস্ট্রেটরের করতে সবচেয়ে সহজ। সহজ কোথা যাবেন না, সহজ করতে সহজ পারবেন না, সবকিছু সহজ করতে থাকেন। কই গেছে, গ্রাফিক্স রিপেয়ার হয় নাই? যেগুলো তো সহজ, তারপরে যে দুই এক নাম্বারটা তো সহজ, দুই নাম্বারটা তো সহজ ছিল, এগুলো তো সহজ একদম। এগুলো তো আর একটু বড় করতে হবে, এখন সেভ করা যাবে না। আরেকবার ক্লিক করেন, এটার উপর আরেকবার ক্লিক করেন। কত সহজ ডিজাইন, কত সহজ বুঝে পাচ্ছেন।
চিন্তা করেন আর 500 টাকা টাইম বেরিয়ে যায় জানেন মানে যেতে হয় কোন জানাই কোন জানা কত বেতারে কত দিয়ে হবে আসলে লাগবে আসল স্যামসাং থেকে কল ইয়ার একটু উনারই যদি সুবিধা গেলে সুবিধা হবে ঠিক আছে পেন্ডুল দিয়ে করা লাগে এটা আমি কিভাবে করছি আচ্ছা দেন পেন্ডুল দিয়ে করা আছে এটা কি পেন্ডুল দিয়ে করা লাগে হ্যাঁ আছে ভাই কোনটা লিংকটা একটু পাঠান সঞ্জয় দা করতেছেন হুম করতেছি ওকে আপনাদেরটা পরে দেখব এখন আমাদেরকে আগে ইয়ে করে নি কালার তো মিলে নাই সুরাইয়া কালার তো মিলে নাই কালার মিলানোর জন্য এটার আইটা অফ করেন যেটা নিছেন এটার আই অফ করেন যেটা নিছেন সেটার আই অফ করেন এখন আই ড্রপারটা দেন আই ড্রপারটা দিয়ে কালারটা পিক করেন পিক হয়েছে এখন ওই যে ওখানে যান ওই যে কালার কালার প্লেটের এখানে যান এখানে যায় একটা ক্লিক করেন কালার প্লেট হ্যাঁ এখানে যায় একটা ক্লিক করেন ডাবল ক্লিক করেন হয়ে গেছে হ্যাঁ এখানে যায় যে কালারটা কপি করেন তো কপি করা আছে তো এখন কপি এখন ওখানে যান নাই যে কালার প্লেটে কালার প্লেটে ডাবল ক্লিক করেন নিচে দেখেন কালার কোড একটা আছে ওটা কপি করে নেন এই যে ভাই কি করতেছে আবার কালার পিক করেন কালার কেন কালার তো চলে গেছে এখন ডাবল ক্লিক করেন এখানে হ্যাঁ এখানে ডাবল ক্লিক করেন যে নিচে কালার কোড আছে না একটা কালার কোড দেখা যাচ্ছে না ই ওটা কপি করেন ওটা কপি করেন কন্ট্রোল সি দিয়ে কপি করেন সিলেক্ট করে ওকে দেন ওকে দেন ওকে দেন আবার কই যায় ওকে দিয়ে দেন এখন ওই যে আমাদের যেটা নিছেন আপনি যেটা বানাইছেন আপনি যেটা নিছেন ওটা ওটাতে ডাবল ক্লিক করেন ওটাতে ডাবল ক্লিক করে কালারটা পেস্ট করে দেন কি করতেছে আবার এখানে না তো ওই যে আইকনে আইকনে থাম্বনেলে 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 ক্লিক করেন ওই ক্লিক ওই যে কালারটা পেস্ট করেন কন্ট্রোল ভি দিয়ে তাহলে কপি করা হয় নাই আগে আসলে কপি করা হয় নাই তাহলে কপি করা হয় নাই আবার কপি করেন কালারটা আগে পিক করেন আবার পিক করেন অপাসিটি কম থাকবে মেবি অপাসিটি কম আছে আচ্ছা ঠিক আছে এভাবে কপি করবেন ঠিক আছে কালারটা এভাবে কপি করে নেবেন আরো সিস্টেম আছে আপাতত এভাবে করেন আগে এভাবে ম্যানুয়ালি করেন অটোমেটিকলি পরে দেখাবো নেট শেষ আসলে
Thank you.
সঞ্জয় ভাই স্ক্রিন শেয়ার দেন। দেখা যাচ্ছে।
আমি দেখতেছি পারবেন, এখনো শেষ করতে পারেন নাই? ল্যাপটপে অ্যাডোবি আফটার ইফেক্ট, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সব ইনস্টল রাখলে তো স্লো হবে।
এটা ইয়ে হবে বেবি লাইট হবে লাইট রেগুলার হবে না না রেগুলার না ওই লাইটটা এটা হলো আমি তো ল্যাপটপ দিছি এটা হলো ওসান ফন্ট ফন্ট ডাউনলোড দিছি আমি ও আচ্ছা ফন্টটা ডাউনলোড দিছি এক মিনিট লাগবে ইন্ডিয়ান লাইব্রেরি কোন 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 কোন
লরেন ইসপ্রম নামে একটা ওয়েবসাইট আছে, lorenisprom.com।
ওখান থেকে ডাবের টেক্সটগুলো আনবেন। আপনার প্রয়োজন মতো সারদা লাগে কখনো না
ভালো হচ্ছে সঞ্জয় দত্তের ভাই, আমি কিন্তু করে যাইতেছি মনে হলে আর কিন্তু অর্গানাইজ করতেছি না আর কি, এটা পরে ঠিক করব। ওকে, এমনি ভালো হয়েছে যে আপনি একটু কঠিন কাজ করতেছেন, তো যত কঠিন কাজ করবেন তত বেশি শিখবেন, আর যারা সহজ করবে তারা মার্কেটে চান্স পাবেন।
সুরাইয়া, ইয়াগুলা তো মোটা হয়ে গেছে, যে স্টক গুলা নিছে এগুলা তো অনেক মোটা হয়ে গেছে।
Thank you.
এখনো হয় নাই, সারাদিন লাগাই দিব আজকে বুঝছি ভাই। হ্যাঁ আমারটা মোটামুটি কমপ্লিট আর কি, একদম কমপ্লিট করেন। হ্যাঁ ফুল কমপ্লিট করেন? হ্যাঁ আমারটা কমপ্লিট। ফ্রন্ট গুলো ঠিক মতো দিছেন? হুম ফন্ডগুলো ইউজ করছেন ঠিক মতো ওনারা যেগুলো বলছে? হ্যাঁ 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 আমার তো দেখেন স্ক্রিনটা একটু বড় করেন, ছোট দেখা যাচ্ছে। দেখা যায়? হ্যাঁ দেখা যায়। এইটা হলো তাদের ডিজাইন, এইটা হলো তাদের ডিজাইন, আর এটা করছি আমি। এখন একটা একটা প্রশ্ন হলো, আমি যে এই যে এইগুলো নিচ্ছি ঠিক আছে, আমার এই ই মাঝে রাউন্ডেড আর রেক্টাঙ্গেল মাঝে ঠিক আছে পলিগোনাল মিলে কিংবা ই মিলে আমি রাউন্ডেড শেপ করতে পারি না? মানে আমি এই যে রেক্টাঙ্গেল নিলাম, এই রেক্টাঙ্গেল নিলাম আমি তো চার কোণায় আমি রাউন্ড এড করতে পারতেছি এখান থেকে, আমি কোণার পিক্সেল ই করে ঠিক আছে আমি চার কোণা রাউন্ড এড করতে পারতেছি, কিন্তু পলিগোনালে যায় সেটা আমি কি কোনো কোণারই করতে পারবো? একটা ক্লিক করেন তো, এটা মেবি 20-19-20 করা যায়, কারণ ওগুলোতে ওই যে ইয়া দিয়ে ডাইরেক্ট সিলেকশন দিয়ে ইয়া করলে ঘুরে যায়, মানে কাটে দিতে হবে নাকি? না না অটোমেটিকলি ঘুরে যায়, ইলাস্ট্রেটরে করতে পারবেন খুব সহজে। ইলাস্ট্রেটরে তো পারি কিন্তু ফটোশপে আর কি এটা করতে করতে কত হলে 19x20 যে কোনো একটা ভার্সন ইউজ করতে হবে তাহলে হবে। ফটোশপ 20x20 এখানে কি এই অপশনটা আমি দাঁড়ান আমি এক মিনিট দেখি এখানে কি অপশনটা আছে কিনা আমি একটু দেখি। বিজনেস কার্ড এটা কপি করছি
দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এটা কপি করছি, এটার এটার ফল ব্যাক সাইড ফ্রন্ট সাইড, তারপরে এটা কপি করছি ফ্রন্ট সাইড, এটা ব্যাক সাইড। সবাই দেখেন, সবাই দেখেন কিভাবে কপি করতে হয়, আপনারা কি করছেন আর ভাই কি করছে দেখেন। কোনটা দেখালাম? এটা দেখাইছি, এটা গেল, এটা করছি ফ্রন্ট সাইড, এটা করছি ব্যাক সাইড। আচ্ছা এটা তো আজকে করলাম, এটা কেটে দেই। আর একটা বিজনেস কার্ড ধরছিলাম আর কি, এটা করতেছি। এটা কপি কি, এটা একটা ডিজাইন দেখছি তার থেকে কিছু অংশ আর কি ই করতেছি, আরো কপি করছি, আরো 4-5টা কপি করছি, সেগুলো আছে আর কি। ওকে ভাই ঠিক আছে, এভাবে কপি করতে থাকি। আচ্ছা আমি এই যে যে কাজটা করছি ঠিক আছে, এই যে এই শেডটা তো দিচ্ছি একটা লেয়ার নিয়ে, এখন রেকট্যাঙ্গেলের মধ্যে যদি আমি লেয়ার নেই ঠিক আছে, সেখানে কি এই যে শেপ ডিজাইন যে আমার ইটা মানে এই যে যে ফোল্ডারটা করছি, এটা কি আলাদা ফোল্ডার করতে হবে না এই ফোল্ডারের মধ্যে থাকতে হবে? ফোল্ডার ফোল্ডার এটা কি ইয়া দিয়েছেন, এটা কি কোনো গ্রেডিয়েন্ট ইউজ করছেন নাকি একটা ওই কালো একটা ইয়া দিয়ে দিয়েছেন? এইটা একটা ওই যে ব্রাশ দিয়ে কালো করে একটা ইয়া টেনে দিয়েছেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এই হলো বিষয়। কালকে আমরা কি করব? কালকে আমরা কি করব এখনো শিওর জানি না, আমাদের ফ্লায়ারটা ক্লিয়ার করতে হবে, শুধু প্রতিদিন শুধু আগে গেলে তো হবে না। সেটা ঠিক আছে, যত কপি করা যাবে। কালকে আমরা মেবি করব পিএইচডি টু পিএইচডি পিএইচডি টেমপ্লেট, ওয়েব পিএইচডি টেমপ্লেটের বেসিক ধারণা দেবো, আর মনে হয় তারপরের দিন হচ্ছে যে ডিজাইন করে দেখাবো। ওয়েব টেমপ্লেট? হ্যাঁ ওয়েব টেমপ্লেট। না ওয়েব টেমপ্লেটের উপরে 2-3টা ক্লাস রাখেন, ওটা তো আবার পড়ো। হ্যাঁ ওখানে 2টা ক্লাস আছে মনে হয়। যাতে আমরা ওয়েব টেমপ্লেটটা একটু ই করতে পারি, ওয়েব টেমপ্লেটের তো অনেক ডিমান্ড, সবকিছুর তো ডিমান্ড বেশি। বাকিদের কি খবর? কাজ চলতেছে এখন না? সুরাইয়া কই, সুরাইয়া কি চলে গেছে নাকি? ওই কাজ কই, কাজ তো দেখে দেখতে পাচ্ছি না আমি, চলে গেছে দেখি। তারপরে পারভিন, পারভিন কই, কাজটা অফ করে বসে রয়েছে মনে হয়। স্যার আমার ল্যাপটপ অনেক স্লো হয়ে গেছে, কাজ করা যাচ্ছে না, এই জন্য বসে আছি। আচ্ছা ঠিক আছে। আর আফরিনের কি খবর? আফরিন স্যার মোটামুটি কমপ্লিট হয়নি এখনো। কপি করার প্রসেসটা তো বুঝছেন না, প্রথম প্রথম একটু কপি করতে একটু লেট হবে, আস্তে আস্তে যত কপি করতে থাকবেন তত সময় কম লাগবে আর কি। আমার
বুঝিনি, আবার বলুন কি? আমি যে টেক্সট গুলো কপি করে, মানে যে আপনি যে বললেন ইনস্টাগ্রামের টেক্সট গুলো কপি করে এনে ইসে পেস্ট করে দিতে, মানে কপি করে এনে তা পেস্ট হচ্ছে না। আচ্ছা, এটা কন্ট্রোল ভি দিলে তো পেস্ট হয় না, নাকি অন্য কোন ওয়ে আছে? আমার আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার স্ক্রিনে আসেন। ছেড়ে দিবেন, এরকম একটা সিলেকশন হয়েছে, ঠিক আছে। এবার আমি আচ্ছা আমি ইয়ে করে আবার মানে উঠেছি, সবাই ইয়ে করেন, সবাই আপনাদের স্ক্রিন শেয়ারগুলো অফ করে দেন। সঞ্জয় ভাই স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। দেখা যায় এই যে প্রথম প্রথম টাইটেল থেকে একটা সিলেকশন নেবেন, অর্থাৎ যতটুকু টাইপ দরকার ততটুকু সিলেকশন নেবেন। নেওয়ার পরে এবার নরমিসনে যাব আমরা। যে প্রথম ওয়েবসাইট যেটা আছে lawrenson.com, এখানে যাব। এখানে যাওয়ার পরে একটা ইংলিশটা করে নেবেন, কারণ এখানে অনেক সময় গ্রামাটিক্যালে সমস্যা থাকে। এখন এখান থেকে আমি এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে আমি সিলেকশনের ভিতরে এসে এটাকে পেস্ট করে দেব। এখন এটা আমার সিলেকশন হয়ে গেছে, আমার লেখাটা ছোট আমি এটা বড় করি। ঠিক আছে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলেন না? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, তারপরে কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করছি ভিতরেটাকে, তারপরে ফন্টের সাইজগুলো বাড়াইয়া দিছি। তারপরে এটা থেকে আমি আর একটা বের করতে চাই, অল্টার ধরে এভাবে ক্লিক করলে আর একটা বের হয়ে যাবে, কপি হয়ে যাবে। আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। আমি টাইপ টুল সিলেক্ট করে এই অরেঞ্জ ফর্মের লেখা তো টাইপের মধ্যে লোড পেস্ট করা আছে না? হ্যাঁ ওখানে আছে, বাট আমরা ওখান থেকে না ইউজ করি, আমরা ওখানে গ্রামাটিক্যাল ভুল থাকতে পারে, আমরা এখান থেকে নিই। আপডেট গুলোতে আছে কিন্তু আগের গুলোতে তো নাই, এখান থেকে নেওয়াটাই বেটার। স্যার কোন ছবি যে ফ্লায়ারে যেমন মানে ধরেন সিটির ছবি আমি দিতে যাচ্ছি, তো এরকম একটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এবার আমি চাইলে পরবর্তীতে ছবি অ্যাড করতে পারি বা এখন অ্যাড করতে পারি, আমি আর আমার এখানে কোনো ঝামেলা নেই। আমি এখান থেকে একটা ক্লিক করলে আমার এটা এখানে ওপেন হবে, আমি এখানে ছবি এনে এটাকে ম্যানেজ করে দিয়ে দিলে তোমার ছবিটা পেস্ট হয়ে যাচ্ছে। আর কোন সমস্যা অ্যাপ্লাই করতে আর কি কোন সমস্যা করছেন বলেন? না স্যার এই দুটি সমস্যা আমার হয়েছে, তারপরে দেখছি সহজ কিছু। আচ্ছা তারপরে আমি তারপরে দেখছি সহজ কিছু, এই যে ইয়ানের জন্য পেন্টুল ইউজ করা করতেছেন, এগুলোর জন্য পেন্টুল ইউজ করা লাগবে না। এই যে এরকম ইয়াটা নেবেন, নেওয়ার পরে আমরা এটাকে কন্ট্রোল ডি ট্রান্সফর্ম করবো, করার পরে এখানে ডিস্ট্রয়েড ডি আমরা এটাকে দেখছি না, এভাবে এগুলো করার জন্য কন্ট্রোল লাগে? না স্যার এটা করার জন্য তো লাগে না, কিন্তু এই যে কিছু আছে পলিগোনাল টাইপের আছে না, সেগুলো স্যার পেন্ট করে দিচ্ছি।
ওগুলো লাগে না, ওখানে একটা এই যে ইয়া করে দিলে এখান থেকে একটা অ্যাড সিলেকশন টুল ইয়া করে দিলে তো এটা হয়ে যাবে। অবশ্যই সেটা করার আগে এটাকে রাস্ট্রেস করে নিতে হবে। আচ্ছা সমস্যা নেই, আগে কপি করাটা শিখেন, যেভাবে হোক পেন টুল হোক বা কপি করা শিখলে তারপরে অনেক পেন টুল দিয়ে। হ্যাঁ আগে কপি করা শিখেন, দেখবেন কত প্রসেস শিখে যাবেন, সমস্যা নেই, প্রসেসের অভাব নেই, আগে একটা দিয়ে করেন, কত সিস্টেম আছে। যখন আপনি গাছে ওঠা শিখে যাবেন তখন ফল তো যে যে কোনো ভাবে পারতে পারবেন। আজকের ক্লাস নিয়ে আর কারো কোনো সমস্যা, মানে ফ্লায়ারের ব্যাপারে কারো কোনো সমস্যা থাকলে বলে দেন, কারণ কালকে থেকে শুধু আজকে রাত থেকে শুধু কপি করা শুরু, কোনো যাতে কোনো সমস্যা না না হয় কীভাবে কপি করতে হবে এগুলো যাতে আর না ইয়ে করা লাগে। দরকার নাই আমাদের, এখানে সেমও পাওয়া যাবে, যদি একটু সার্চ করেন তাহলে সেমও পাওয়া যাবে। ধরেন আমার কি মার্কেটিং এর আইকন দরকার, ঠিক আছে আপনি যে এখানে যে লিখবেন মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ মার্কেটিং লিখলে দেখবেন মার্কেটিং এর অনেকগুলো আসছে, তারপর সলিউশন লিখলে দেখবেন সলিউশন এর অনেকগুলো আসছে। এই আমি লিখি হুবহু এরকম লাগবে না, আমরা আমরা এখান থেকে যে ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মার্কেটিং ক্লিক করলে আমরা যে রিলেটেড একটা হইলে হবে, আইকনের ব্যাপারে কোনো সমস্যা নেই, আইকন আপনার একটা রিলেটেড নিলে হবে, জাস্ট আমাদের কপিটা যাতে আমাদের একদম মানে লেখা আর কপিগুলো তারপর শেপ যে ডিজাইনের কপি ওগুলো যাতে একদম অ্যাডজাস্ট করে, তাহলে শিখতে পারবেন অনেক কিছু। এই যে এটা দেন, আপনি এটা দিতে পারেন, এটা মার্কেটিং বা এই যে এটা দিতে পারেন, এগুলো দিতে পারেন, আবার আমাদের এই যে এখানেও আছে অনেকগুলো। আপনি বেছে বেছে কিছু ভালো আইকন এখান থেকে ডাউনলোড করে রাখেন, তাহলে পরবর্তীতে আপনারা খোঁজা লাগলো না, আপনি সব কাজ এগুলো ইউজ করতে পারেন। আমার কাছে অনেকগুলো আইকন ছিল আমাদের মানে কাজের ক্ষেত্রে যেগুলো দরকার হয়, তখন আমার কাছে নাই আর কি, আমার ঢাকার পিসিতে আছে, তখন ঢাকা যাইলে তখন ওগুলো দিয়ে দেবো আপনার। স্যার যে কালকে যে বিজনেস কার্ডের মকআপের যে ফাইলটা দিয়েছিলেন ওটা আমি বুঝতেছি না যে আমার গুগল ড্রাইভে কি প্রবলেম নাকি যে ডাউনলোড হচ্ছে না। সবাইকে দিয়ে দিছি, অ্যাক্সেসও দিয়ে দিছি, শুধু ডাউনলোড করে নেবেন। স্যার ডাউনলোড তো করতে গেছিলাম কিন্তু হয় না, কি বুঝতেছি না যে ওটা আমার এই যে গুগল ড্রাইভে কি প্রবলেম নাকি। না প্রবলেম তো হওয়ার কথা না। ওকে লিংক কি হোয়াটসঅ্যাপ দিয়েছেন? জি জি বাকিদের কোনো কথাবার্তা নাই,
বাকিরা কই, অনেকে তো চলেও গেছে। আব্দুল আহাদ রাজ ভাই, আপনার কি অবস্থা? আপনার জ্বর ভালো হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জ্বর ভালো হয়েছে আপনার? স্যার জ্বর অ্যাকচুয়ালি হয় নাই স্যার, মানে এখনো স্যার টেম্পারেচার আছে স্যার গায়ে, আর মাথা জিম ধরে আছে। ও আচ্ছা। কালকে সারা দিনের 102.5 আলহামদুলিল্লাহ একটু কম। ওকে ঠিক আছে, ভালো থাকলে কাজ করা শুরু করে দেবেন, কপি করবেন। এখন বলেন আজকে কে কয়টা ডিজাইন কপি করবেন, সেটা হোক বিজনেস কার্ড, সেটা হোক ফ্লায়ার। আপনি স্যার আগে থেকে কিভাবে বলবো স্যার, করতে গেলে স্যার আমি শিওর দিতে পারবো না, কারণ আমাদের মানে কি বলবো, আমাদের বাড়ির অবস্থা ভালো না। পানি কি বাড়ছে নাকি আপনাদের দিকে? হ্যাঁ অনেক বেড়েছে, আমাদের ঘরের মধ্যে হাঁটু পানি, আমাদের আগে আসছে কিন্তু সকালে থেকে একটু বেশি ছিল, এখন আবার একটু কম কম দিচ্ছে। ওই পাট তো মনে করেন যে পুরো পানিতে একদম, তো মনে করেন যে প্রায় 4-5 ফিট পানি হয়ে গেছিল, এইবারও কি সেম অবস্থা হয়েছে? আমাদের কালকে খাট ফ্রিজ সবকিছু উপরে উঠানো হয়েছে, দুইবার করে উঠালাম এই দিয়ে, মানে এত পানি। কালকে কি দুইটার সময় ক্লাস হবে? হ্যাঁ হ্যাঁ দুইটার সময় ক্লাস হবে। আজকে ক্লাস নেওয়ার কোনো সমস্যা আছে কারো? যতটুকু দেখাইছি তো প্রবলেম না, প্রবলেম হলে সব প্রবলেমগুলো নোট করে রাখবেন, কালকে ক্লাসে শুরুতে বলে ফেলবেন প্রবলেমগুলো, ঠিক আছে? জি স্যার। তাহলে প্রবলেমগুলো মনে থাকবে, প্রবলেম যা যা হবে নোট করে রাখবেন, আর আমি ক্লাসে আসলে আমাকে সব কিছু ইয়ে করবেন, বলবেন, আমি এটা সলিউশন করে দেব। ওকে স্যার। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, কালকে দেখা হবে আবার। জি স্যার ইনশাআল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওকে বাই। ওকে বাই।